বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। ইতোমধ্যে দেশের চার সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রাত 11:30 থেকে শুক্রবার ভোর 5টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। সর্বোচ্চ গতিবেগ থাকবে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে। যদিও এটা খুব প্রাথমিক ধারণা, এর গতিপথ পরিবর্তন হতে পারে, তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ার সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।